গাইজ ওয়েলকাম তোমাদের সবাইকে আমার আরও একটি নতুন ভিডিওতে। মালয়েশিয়া থেকে আমি ভিলেজ ম্যান তোমাদের মাঝে আবার চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকের দিনটা ছুটি ছিল বন্ধুরা, আমি প্রচুর ঘুমিয়েছি, দুপুর পর্যন্ত ঘুমিয়েছিলাম। এরপর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গোসল টোসল করে খাবার দাবার খেয়ে একটু বিশ্রাম নিয়ে এখন 6টা বাজে, এখন আমি বেরিয়েছি ভিডিও করার জন্য। সময়ের অভাবে আসলে মন চাইলেও ভিডিও তৈরি করতে পারি না, তার কারণ হচ্ছে বন্ধুরা মাসে যখন একটা দিন ছুটি পাই তখন আসলে মন চায় ঘুমাইতে, কারণ এক টানা 29টা দিন কাজ করে হঠাৎ একটা দিন যখন ছুটি হয় তখন মনটাই আর বলে না যে কোথাও যাই, কিছু করি বা ভিডিও তৈরি করি। তো যাই হোক বন্ধুরা, চলে আসলাম তোমাদের মাঝে আবার একটি ভিডিও নিয়ে। আর আজকে ভিডিওটা আসলে একটু ইন্টারেস্টিং হবে, কারণ আজকে আমি তোমাদেরকে জানাবো বা দেখাবো যে আমাদের অত্র এলাকাতে, ঠিক আছে, এই সম্পূর্ণ এলাকাতে আমাদের একটি মাত্র নেটওয়ার্ক, একটি মাত্র টাওয়ার, আর আশেপাশে এখানে আর কোথাও কোনো টাওয়ার নাই। হয়তো একটু অবাক হবে বন্ধুরা যে মালয়েশিয়াতে একটি মাত্র টাওয়ার, আশেপাশে আর কোনো টাওয়ার নেই। আসলে হ্যাঁ, এটাই বাস্তব। এটা হচ্ছে গ্রাম অঞ্চলের ভিতরে আমরা যেখানে আছি, বিশেষ করে চতুর্দিকে পাম্বাগান আর পাম্বাগান, যার ফলে এখানে আসলে টাওয়ারের ব্যবস্থা তেমনটা নাই। কিন্তু এখানে 4G আছে, সমস্যা নাই, যেখানে নেটওয়ার্ক পাই সেখানে ইন্টারনেট বা 4G চলে। তো বন্ধুরা, এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে আমাকে যেতে হবে। এখান থেকে প্রায় 5-7 কিলোমিটার দূরে আমি যাব। আর একটা কথা হচ্ছে কি, এই টাওয়ারটা মূলত, এই টাওয়ারটা অত্র এলাকার 15-20 কিলোমিটার ভিতরে, আশেপাশে চতুর্দিকে 15-20 কিলোমিটার ভিতরে কোনো টাওয়ার নাই, কোনো বাজারঘাট কিচ্ছু নাই। আসলে আমাদেরকে মূলত প্রবাস জীবনে কি আর বলবো, কিছু তো বলার নাই, 30 দিনে, বিশেষ করে আমাকে 30 দিনের ভিতরে 29 দিন আমাকে কাজ করতে হয়। তো আজকে একটা দিন আমার ছুটি, আজকের দিনটাতে আমি ছুটি পেয়েছি, এটা হচ্ছে পাবলিক ডে। তো ভাবলাম যে আজকে একটা ছুটির দিনে চলে আসি, একটা ভিডিও তৈরি করি, সবার মাঝে একটু শেয়ার করি। তো মালয়েশিয়া থেকে এই ভিডিওটা আমি করছি, যারা তোমরা দেশ বিদেশ থেকে ভিডিওটা দেখবে, যারা আছো তোমরা হয়তো জানতে পারলে বা বুঝতে পারলে যে আসলে কোথায় আছি, যার জন্য আমি ভিডিওটা তৈরি করছি দেখানোর জন্য। আর আমি আরও একটা ভিডিওতে টাওয়ারটা দেখিয়েছি। তো বন্ধুরা চলো একটা গান গাই, খুব গান মনে আসছে কেন জানি না, ভালো পারি না, তারপর আমি গাচ্ছি কারণ মন চাইছে। মে কোই আসা গীত গাও কে আর জু জাগাও আগর তুম কহো তুমকো বুলাও কে পাও কে বিছাও কদম তুম যাহা যাহা রাখো জমিন কো আসমা বানাও সিতারে সে সাজাও আগর তুম কহো। তো আজকের মূল ভিডিওটা হচ্ছে ওই টাওয়ারটা নিয়ে, ঠিক আছে বন্ধুরা, চলো তাহলে আমরা রওনা দিই। আর সঙ্গে আমি নিয়েছি একটা সয়া এবং নিয়েছি একটা মিলু, যদি চলতি পথে, যদি চলতি পথে তৃষ্ণা পাই তাহলে আমি আর কি এটা খাবো। তো চলো বন্ধুরা আমরা যাই। মিষ্টি মিষ্টি চেহারা তার, লাজুক লাজুক মুখের হাসি, তারে একটি পলক দেখলে পরে, তারে একটি পলক দেখলে পরে ইচ্ছে করে তার প্রেমে পড়ি, কি করে বলি তার ভালোবাসি, আমি কি করে বলি তার ভালোবাসি, কি করে বলি তার ভালোবাসি, আমি কি করে বলি তার ভালোবাসি।
প্রতিদিন দেখি তার সকাল সাঁঝে, হেলে দুলে আসে পুকুর ঘাটে, দেখলে তার ওই মুখ সুখে ভরে, এই বুক ভুলতে পারি না তার মুখের হাসি। কি করে বলি তারে ভালোবাসি, আমি কি করে বলি তারে ভালোবাসি। ভিজবো দুজন চাঁদে, ঝরা জলে। তো বন্ধুরা, বলতে বলতে কিন্তু চলে এসেছি, এই যে কারেন্টের খাম্বা এখানে এসে শেষ হয়ে গেছে। মেঘের কবে আজ তোমার নামে উড়ো চিঠি পাঠিয়ে দিলাম, পড়ে নিও তুমি মিলিয়ে নিও। তো বন্ধু, তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এখন টাওয়ারের পাশে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে টাওয়ারে যেখান থেকে উঠতে হয় সিঁড়ি দিয়ে। কথা হচ্ছে আমাদের এই এলাকাটা, অর্থাৎ পামবাগান, আমাদের কোম্পানি যে পামবাগান সেটা হচ্ছে 1800 হেক্টর জায়গা, তার ভিতরে একটা মাত্র টাওয়ার। আর এই টাওয়ারটা মূলত যে শুধু আমাদের কোম্পানির জন্য তা না, এর আশেপাশে আরও অনেক লাডাং বা কোম্পানি আছে যেগুলো সব এখান থেকে সাপ্লাই যায়। আর এটা হচ্ছে মালয়েশিয়ার সেলকম নেটওয়ার্কের টাওয়ার। তো আমি যখন, বন্ধুরা, নতুন আসি এখানে, আসার পরে এই টাওয়ারটা দেখি, দেখার পরে যখন সবাই বললো যে এখানে একটাই টাওয়ার আর কোনো টাওয়ার নাই, তখন আসলে আমি নিজেই একটু অবাক হয়ে গেছি যে এটা মালয়েশিয়া অথচ একটি মাত্র টাওয়ার, এটা কি কখনো সম্ভব? তো যাই হোক বন্ধুরা, আসলে একটি টাওয়ার এখানে আর কোনো টাওয়ার নাই, এজন্য আমি ভিডিওটা বানিয়ে সবাইকে জানানোর চেষ্টা করলাম। বিশেষ করে তোমরা যারা ভিডিওগুলো দেখছো বা দেখবে, তাদের অবশ্যই অনেক ধারণা হবে বা জানতে পারবে যে আসলে মালয়েশিয়াতে এমন একটা জায়গা আছে যেখানে একটা টাওয়ার, আশেপাশে আর টাওয়ার নাই। এখান থেকে বন্ধুরা 20-22 কিলোমিটার আশেপাশে বা এলাকাবর্তী থেকে কোনো কিচ্ছু নাই, শুধুমাত্র কাঁচা রাস্তার পাম বাগান, তাছাড়া আর কিছুই পাওয়া যাবে না এখানে। এখান থেকে 20-25 কিলোমিটার দূরে একটা ছোট্ট একটা গ্রাম আছে, একদিন ওইটার উপরে ভিডিও বানাবো এবং দেখাবো যারা হচ্ছে, বিশেষ করে এখানকার নাম আসলি, অর্থাৎ যারা জঙ্গলে থাকে, পরবর্তী সময়ে তাদেরকে নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব বন্ধুরা। তো এটাই হচ্ছে বন্ধু টাওয়ার, মূল উদ্দেশ্য হচ্ছে এখানে নিয়ে আসার। টাওয়ারটা আসলে অনেক পুরানো হয়ে গেছে। এই গেটটা খুলে রাখছে, ওই যে আমার বাইকটা, আমি এখানে আসি। তো যাই হোক বন্ধুরা, অনেকক্ষণ ধরে কথা বলে যাচ্ছি, তো বন্ধুরা একটু তৃষ্ণা পেয়ে গেছে, তো এই সয়াটা একটু খেয়ে নিই। সারা ঋষি ভিজবো দুজন চাঁদে, ঝরা জলে। দেখো বন্ধুরা, দেখো টাওয়ারের চারিপাশে কিন্তু পাম গাছ লাগিয়ে রাখা, হ্যাঁ, সব পাম গাছ আর পাম গাছ, তার ভিতরে আর কি এটা করে দিয়েছে। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা টাওয়ার, এখানে কোনো লোকজন থাকে না, কিছুই না, অল টাইম এখানে বিদ্যুৎ থাকে 24 ঘন্টা, যার জন্য এটাতে কোনো সমস্যা হয় না, সার্ভিস অল টাইম। আরে
বাংলাদেশে তো দেখা যায় যে একজন লোক থাকে দেখাশোনা করার জন্য, এখানে আসলে কোনো লোকজন নাই। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা গেটটা, এই যে একটু আগে আমি এই রোড থেকে আসলাম, এখন আমি আবার চলে যাব এই রোডে। তো বন্ধুরা, আসলে ভিডিওটার মূল যে উদ্দেশ্যটা ছিল সেটা হচ্ছে আমি আসলে তোমাদেরকে দেখাতে চেয়েছি যে মালয়েশিয়াতে এমনও জায়গা আছে যেখানে আমরা বসবাস করি, একটাই মাত্র টাওয়ার। আসলে এই ভিডিওটা যদি আমি না করতাম তাহলে তোমরা দেখতেও পেতে না, জানতেও পারতে না, শুধুমাত্র তার জন্য। আর হ্যাঁ, একটা কথা কি, আমরা অনেকেই অনেক জায়গায় রয়েছি যেটা আসলে কেউ কাউকে জানি না বা চিনি না বা কোনোদিন দেখি নাই। তো তোমরাও কিন্তু বন্ধুরা আমার মতো এমন চাইলে ভিডিও করে তুলে ধরতে পারো, তাহলে দেখা যাচ্ছে কি আমরা সবাই সবারটা জানতে পারবো। মিলে হো তুম হামকো বড়ি নসিবো সে চুরায়া হ্যায় মানে কিসমত কি লকীরোঁ সে তেরি মোহব্বত সে সাসে মিলি হ্যায় সদা রহনা দিল মে করিব হোকে মিলে হো তুম হামকো বড়ে নসিবো সে চুরায়া হ্যায় মানে কিসমত কি লকীরোঁ সে মে ঘের খাবে আজ তোমার নামে উড়ো চিঠি পাঠিয়ে দিলাম পড়ে নিও তুমি মিলিয়ে নিও খুব যতনে তা লিখে। তাহলে এখন কথা হচ্ছে আমাদের এখানে একটা টাওয়ার 20-22 কিলোমিটারের ভিতরে, কোনো বাজারঘাট কিচ্ছু নাই, একটা ঝোপের ভিতরে জঙ্গলের ভিতরে আমরা রয়েছি। তাহলে আমাদের বাজারঘাট কীভাবে হয়, আমাদের খাওয়া দাওয়া কীভাবে হয়? হ্যাঁ বন্ধুরা, সেটাই হচ্ছে সবথেকে বড় বিষয়। এখানে প্রচুর দাম দিয়ে আমাদের খাবার দাবার কিনে খেতে হয়। একটা কেদাই আছে, অর্থাৎ একটা দোকান আছে, একজন আঙ্কেল, উনি ইন্ডিয়ান, এখানকার বাসিন্দা হয়ে গেছে মালয়েশিয়ার, উনি অনেক দূর থেকে আমাদের জন্য খাবারগুলা কিনে নিয়ে আসে। ওনার একটা দোকানও আছে আমাদের এখানে, ছোটোখাটো দোকান যেখানে সব কিছু পাওয়া যায়। তো ওইখান থেকেই মূলত আমরা খাওয়া দাওয়া করি, শুধু আমরা না, আমাদের স্টেটই না, আরও 2-4টা স্টেট আছে আশেপাশে যারা ওখানে আসে, এসে খাবারগুলো কিনে নিয়ে জীবিকা নির্বাহ করে। যাই হোক বন্ধুরা, আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং তোমাদের বন্ধুদের মাঝে আরও বেশি বেশি শেয়ার করবে যেন ভিডিওটা দেখতে পায়। তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, এখন আমি রুমের দিকে রওনা দিব বন্ধুরা, চলো আমার সাথে। ভিগি ভিগি সড়কো পে মে তেরা ইন্তজার করু ধীরে ধীরে দিল কি জমি কো তেরে হি নাম করু খুদ কো মে ইউ খো দু কে ফির না কভি পাও হলে হলে জিন্দেগি কো अब तेरे हवाले करू सनम रे तू मेरा सनम हुआ रे हो ছড়া জলে